পায়েলস এক্সপ্লোরিং ফুডস ওয়ার্ল্ডের আরও একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি মটকা ভাপা সন্দেশের রেসিপি। মটকা কুলফি, মটকা দই বা ভাপা দই অথবা ভাপা সন্দেশ অনেকেই খেয়েছেন, কিন্তু আজকের এই মটকা ভাপা সন্দেশের রেসিপিটা আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। অ্যাকচুয়ালি বাড়িতে অনেকটা পরিমাণে দুধ কেটে গিয়েছিল এবং কেটে গিয়ে একটা অদ্ভুত ফর্ম তৈরি হয়েছিল, না ছানা না দই। এতটা কেটে যাওয়া দুধ, প্রায় 1 লিটারের থেকে বেশি, ফেলে দেবো এই ভাবতে ভাবতেই এই রেসিপিটা বানিয়ে ফেলি। তো প্রথমেই একটা স্টেনারের উপর কাপড় রেখে দুধটা পুরোপুরি ছেঁকে ফেলি। এটা আপনারা সকলেই জানেন, দুধ কেটে গেলে অনেকটা পরিমাণ জলীয় অংশ থেকে থাকে, তো সেটাকেই স্টেন করে নিয়ে একটা ভারী বস্তু চাপা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে আবার একটু পরিষ্কার জল দিয়ে ওয়াশ করে নিয়েছি। এবারে একটু উষ্ণ 2 চামচ গরম দুধের মধ্যে সামান্য একটু জাফরান গুলে আলাদা করে রেখে দিয়েছি। এবারে একটা পাত্রের মধ্যে জল বের করা ছানা, তার সঙ্গে 1/2 চামচ এলাচ গুঁড়ো, 2 টেবিল চামচ কনডেন্স মিল্ক এবং যে জাফরানগুলা দুধটা রেখে দিয়েছিলাম সেটা একসঙ্গে মিশিয়ে খুব ভালো করে ফেটিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিয়েছি। সমস্ত উপকরণগুলোই কিন্তু এখানে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আমার কাছে বেশ কিছু মটকা কুলফির কন্টেনারগুলো ছিল, সেটা ইউজ করেই আমি কিন্তু এখানে এই ভাপা সন্দেশগুলো তৈরি করেছি। এই কন্টেনারগুলো খুব ভালো করে পরিষ্কার করে নিয়ে ছানার যে মিশ্রণটা তৈরি করেছি একে একে সমস্ত পাত্রের মধ্যে ঢেলে নিতে হবে। আপনাদের কাছে কোনো রকম মাটির পাত্র থাকলেও সেখানেও কিন্তু এই ভাপা সন্দেশটা আপনারা তৈরি করে নিতে পারবেন। এবারে এই মিশ্রণগুলো কন্টেনারের উপর ঢেলে নেওয়ার পর উপর থেকে কিছুটা করে পেস্তা কুচি আর একটু করে জাফরান দিয়ে সাজিয়ে নিয়েছি। এরপরে প্রত্যেকটা কন্টেনার ফয়েল পেপার দিয়ে ভালো করে মুড়ে নিয়েছি। অন্যদিকে আরেকটা পাত্রে খানিকটা জল গরম করতে দিয়ে উপর থেকে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে এলে এই স্ট্যান্ডের উপরে মটকাগুলো বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে কম করে 5 থেকে 7 মিনিট মতন ভাপিয়ে নিলেই কিন্তু এই ভাপা সন্দেশ একদম রেডি হয়ে যাবে। আপনারা চাইলে এই অবস্থাতেও কিন্তু এই মটকা ভাপা সন্দেশগুলো খেতে পারেন, তবে আমি বেশ কিছুক্ষণের জন্য ফ্রিজারে রেখে তারপরে কিন্তু ঠান্ডা ঠান্ডা সার্ভ করেছিলাম। যেহেতু এই দুধ কেটে যাওয়া ছানা দিয়ে কি করব বুঝতেই পারিনি, তবে বানাতে বানাতে এই মটকা ভাপা সন্দেশ যে এত অপূর্ব টেস্ট এবং অপূর্ব খেতে হতে পারে সেটা কিন্তু আমি প্রথমে ইম্যাজিনই করতে পারিনি। তবে আরও ভালো লেগেছিল, বাড়িতে সবাই খাওয়ার পর বলেছিল বাইরের মিষ্টির দোকানের মিষ্টির কিসের প্রয়োজন, এর থেকে তো 1000 গুণে ভালো মিষ্টি বাড়িতেই তৈরি হতে পারে। অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন, দুধ না কেটে গেলেও ছানা দিয়েও কিন্তু এই মিষ্টিটা আপনারা ইজিলি বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। গ্যারেন্টি দিয়ে বলতে পারি, একবার মুখে দিলে বারবার খেতে ইচ্ছে করবে। তাহলে আপনারা দেখতেই পেলেন বাড়িতে কোনো কিছু ফেলার নয়, কোনো না কোনো কিছু নষ্ট হলে অন্য কোনোভাবে কোনো না কোনো প্রিপারেশন তৈরি করে নেওয়া যেতেই পারে। তো যেভাবে আজ তৈরি হয়ে গেল মটকা ভাপা সন্দেশ, এই রেসিপিটা বাড়িতে ট্রাই করলে আমাকে জানাতে ভুলবেন না কেমন লাগলো এই রেসিপিটা। ফিরে আসবো আবার একটি নতুন দিনে নতুন রেসিপির সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।